السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله، أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. اللهم علمنا ما جهلنا وذكرنا ما نسينا وزدنا هدى وتقى يا رب العالمين. الجامعة السلفية كرتك آيوجيتو آج كير اي ديني ونشتانير شماني تو صدر جلسة أصحاب الفضيلة وأصحاب السعادة বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত, বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত সুধী আইয়ুহাল হাফলুল করিম, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে তার দিনের উপর চলার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আল কুরআন এবং তারই বিশুদ্ধ ব্যাখ্যা আস সুন্নাহ আস সহিহার এর সাথে পরিচয় করে দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে সিরাতুল মুস্তাকিম বোঝার এবং অনুসরণের তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা আসলে বিজ্ঞান ভিত্তিক কোনো আলোচনা নয় এবং অনেকটা একাডেমিক আলোচনাও নয়। ইনশাআল্লাহ আমরা একজন মুসলিম হিসাবে আল্লাহর কাছে ফেরার যে তাগিদ সেটি নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আল কোরআনের সর্বশেষ নাজিলকৃত যে আয়াত অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন সেটি দিয়ে আমরা শুরু করব। মহান রাব্বুল আলামিন বলেছেন সূরা আল বাকারার 281 নম্বর আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। আর তোমরা ভয় করো সেই দিনকে যেদিন তোমরা তার কাছেই ফিরে যাবে আর প্রত্যেক আত্মা যা সে অর্জন করেছে তা পরিপূর্ণ মাত্রায় ফিরে পাবে এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। আয়াতটিতে আল্লাহ তাআলা তার কাছে ফেরার কথা আমাদেরকে বলেছেন, বাস্তব ভিত্তিতে তার কাছে ফিরতে হবে। আল্লাহর কাছ থেকেই আমরা এসেছি, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার কাছেই ফিরে যেতে হবে। আল্লাহু ইয়াবদাউল খালকা তুম্মা ইউঈদুহু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহই সৃষ্টিকে প্রথম শুরু করেছেন এবং তিনি পুনরায় সৃষ্টি করবেন এবং তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম তুম্মা ইউমীতুকুম তুম্মা ইউহইকুম তোম্মা ইলাইহি তুরজাউন। কীভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করছ, কীভাবে তোমরা আল্লাহর প্রতি কুফুরি পোষণ করছ, অথচ তিনি তোমাদেরকে জীবিত করেছেন, তিনি আবার তোমাদেরকে মৃত্যুদান করবেন এবং পরিশেষে আবারও তিনি তোমাদেরকে জীবিত করবেন এবং সর্বশেষে তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে। আল কোরআনে আল্লাহ তাআলা বারবার তার কাছে ফিরে যাওয়ার কথা বলেছেন। এই ফিরে যাওয়াটা হচ্ছে বাস্তব ভিত্তিতে ফিরে যাওয়া, দুনিয়ার জীবনের অবসানের পর আল্লাহর কাছে ফিরে যাওয়া। কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত তুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করবেই এবং তারপর আমাদের কাছেই তাদের প্রত্যাবর্তন করতে হবে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করছো যে আমরা, আল্লাহ বলছেন, আমরা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং আমাদের কাছে তোমাদের ফিরে আসতে হবে না? সম্মানিত সুধী,
এই দুনিয়ার জীবন খুবই তুচ্ছ, খুবই সীমাবদ্ধ, ক্ষণিকের এই জীবন, এবং তারপর আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। অতএব এই সর্বশেষ ফিরে যাওয়ার আগে আরেকটি ফিরে যাওয়ার কথা আমাদের একটু ভাবতে হবে, সেটি হচ্ছে আল ইনাবা। আল ইনাবা, আল্লাহর কাছে ফিরে যাওয়া, আল্লাহর দিকে ফিরে যাওয়া, আল্লাহ এবং তোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের দিকে ফিরে যাওয়া, যেই দোয়াটি আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। হে আমাদের রব, তোমার উপরেই আমরা তাওয়াক্কুল করেছি, ওয়া ইলাইকা আনাবনা, তোমার কাছেই আমরা ফিরে এসেছি, তোমার দিকে আমরা ফিরে এসেছি, তোমার নির্দেশের দিকে, তোমার শরিয়ার দিকে, তোমার দীনের দিকে, তোমার রাসূলুল্লাহ, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার দিকে, ওয়া ইলাইকাল মাসির, এবং তোমার কাছেই সর্বশেষ আমাদের গন্তব্য, আমাদের ফিরে আসতে হবে। আল ইনাবা ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে আসার নির্দেশ তিনি আল কোরআনে বারবার দিয়েছেন। আল্লাহর যারা প্রিয় মানুষ তারা আল্লাহর কাছেই ফিরে এসেছেন, সকল নবীরা আল্লাহর কাছেই ফিরে এসেছেন, আল্লাহর কাছে ধর্ণা দিয়েছেন, এই জন্যে যে তাদের দেখে জাতির লোকেরা আল্লাহর কাছে ফিরে আসবে। কারণ অধিকাংশ মানুষ আল্লাহকে ভুলে বসে আছে, মানুষ তাদের দায়িত্ব কর্তব্য ভুলে আজকে তারা দিশেহারার মতো শয়তানের বিভিন্ন চক্রান্তে তারা এই পৃথিবীর নানা শেরক, বেদআত এবং বিভ্রান্তির পানির মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে, তারা নিমজ্জিত হচ্ছে, তারা দিকহারা, দিকভ্রান্ত হয়ে যাচ্ছে। অতএব আল্লাহ বারবার তার দিকে চলে আসার প্রতি আমাদেরকে নির্দেশ করেছেন। সম্মানিত সুধি, আমি প্রথমেই ইনাবা এর সামান্য কিছু ব্যাখ্যা করব। আমরা এর আগে বারবার দেখেছি আল্লাহ বলেছেন তুম্মা ইলাইহি তুরজাউন, তুম্মা ইলাইনা তুরজাউন, আমাদের দিকে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে বলেছেন। এখানে রুজুর বলতে একদম পুরোপুরি ফেরা, বাস্তব ভিত্তিক ফেরা। আর আরেকটি শব্দ তিনি আল কোরআনে বারবার ইউজ করেছেন, সেটি হচ্ছে আল ইনাবা। আল ইনাবা, আল্লাহর দিকে ফিরে আসা, এই ফিরে আসাটা হচ্ছে আদর্শিক ফিরে আসা, এই ফিরে আসাটা হচ্ছে বিভ্রান্তি থেকে মুখ ফিরিয়ে নিয়ে সিরাতুল মুস্তাকিমের দিকে ফিরে আসা। সুতরাং আল ইনাবা মানে হচ্ছে আর রুজু, আই আর রুজুউ ইলাল্লাহ, আর রুজুউ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রুজুউ ইলাল কোরআন, আর রুজুউ ইলা সুন্নাহ, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসা, আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার দিকে ফিরে আসা, তার সিরার দিকে ফিরে আসা। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি আল ইনাবার সুন্দর একটি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন আল ইনাবাতু আল ইসরাউ ফি মারদাতিল্লাহি মা আর-রুজূ ইলাইহি ফি কুল্লি ওয়াক্ত। ইনাবা হচ্ছে প্রত্যেকটা সময়, প্রতিটা সময়, কোনো সময়ের থেকে বাদ যাবে না, প্রতিটি সময়ে আল্লাহর দিকে ফিরে আসার সাথে সাথে আল্লাহ সন্তুষ্টির দিকে ফিরে আসা। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম যে আমাদের প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত, জীবনের প্রত্যেকটা কাজ এমনভাবে সম্পাদন করতে হবে যাতে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, এটাই আল্লাহর কাছে ফিরে আসা। এবং কিভাবে আল্লাহ সন্তুষ্ট হন সেটি আমাদের ভাবতে হবে, এবং সর্বতোভাবে খুব দ্রুততম সময় সিদ্ধান্ত নিতে হবে আমাদের প্রত্যেকটা কাজে যেন আল্লাহ সন্তুষ্ট হন, এটাই হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা। সুতরাং আল্লাহর দিকে ফিরে আসার আর কোনো আয়োজন নেই, এটি হচ্ছে আমার মনে হয় একজন মুসলিমের জন্য সবচেয়ে সহজ কাজ, যিনি মানসিকভাবে আল্লাহর বান্দা হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন, যিনি কোরআন এবং সুন্নার জ্ঞানের আলোকে আলোকিত হয়েছেন। আবার মানুষের জন্য সবচেয়ে কঠিন কাজ যখন তিনি আল্লাহর নির্দেশ থেকে দূরে সরে যান, বিশ্বাসের জায়গা থেকে, ঈমানের জায়গা থেকে যখন তিনি পিছু হটে যান, এবং যখন তিনি কোরআন সুন্নার আলো থেকে তিনি নিজেকে দূরে সরিয়ে রাখেন, তখন তার জন্য আল্লাহর দিকে ফিরে আসা সত্যিই খুব কঠিন হয়ে যায়। আজকে আমরা নবীদের কিছু বিষয় এবং আল্লাহ কীভাবে ফিরে আসতে বলবেন সেটা বলার আগে
আমাদের সমাজের চালচিত্রে যারা আমরা নানা পেশাজীবী মানুষ, বিভিন্ন রকমের মানুষ, তারা কিভাবে আল্লাহর কাছ থেকে দূরে সরে আছি এবং কিভাবে আল্লাহর দিকে ফিরে আসতে পারি, সে বিষয়টা একটু আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আমি ওলামাই কেরামের কথাই বলবো, যেহেতু ওলামাই কেরাম উলুল আমরের অন্তর্ভুক্ত, আল্লাহ তাআলা যাদেরকে অনুসরণের কথা বলেছেন, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্য থেকে যারা উলুল আমর তাদেরও অনুসরণ করো, যার শিরোভাগে আছেন মুসলিম নেতৃবৃন্দ, যারা সত্যিকারের কোরআন এবং সুন্নার উপর আছেন, এবং তাদের সাথে আছেন ওলামাই কেরাম। আজকে দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি যে আমাদের ওলামাই কেরামের কাছে জাতির যে প্রত্যাশা, অনেকাংশেই তারা সেটা পূরণ করছেন না। আর সত্যিকার অর্থে যারা আজকে এলেমের নেতৃত্ব দিচ্ছেন বলে মানুষ মনে করছে, এই প্রশ্নটা কিন্তু আমাদের জায়গায় স্বাভাবিক যে সত্যি কি এলেমের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের সমাজে যারা আহলুল এলম এবং ওলামাই কেরাম নামে পরিচিত, তারা কি আসলে এলেমের বিশুদ্ধ চর্চা করছেন, সহি এলেমকে ধারণ করছেন? তারা কি আসলেই এলেমের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য তারা কি অর্জন করেছেন? তাহলে আজকে একটু আত্মবিশ্লেষণের প্রয়োজন হয়ে পড়ে। যদি তা না করেন তাহলে তাদের জন্য আল্লাহর দিকে ফেরার বিষয়টা হবে সহি এলেমের দিকে ফিরে আসা। কারণ সহি এলেমটা আমাদেরকে একটা সুন্দর মেথড দেবে, জীবনের একটা সুন্দর পদ্ধতি শিখিয়ে দেবে, যে পদ্ধতিটা আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সাহাবা অর্থাৎ তার ছাত্ররা পেয়েছেন, শিখেছেন, এবং সেই পদ্ধতি শিখে তারা এই সমাজটাকে সুন্দর করেছেন, তারা সম্পূর্ণ ভালো মানুষে পরিণত হয়েছেন। এই সমাজের এক সময় যারা ছিল মানে বড় ধরনের আপদ, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছিল, সমাজে দুর্নীতিবাজ হিসাবে যারা চিহ্নিত হতো, কিন্তু জ্ঞান, সঠিক জ্ঞান, সঠিক সোর্স থেকে আহরণের কারণে তারা হয়ে গেলেন জ্ঞানী, জ্ঞানের আলোকে আলোকিত, আল কোরআনের সৈনিক, আর সুন্নার অনুসারী, এবং সমাজের সবচেয়ে সভ্য নাগরিক। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে সহি এলেমের অনুসরণের অনিবার্য একটা ফলাফল। মনে রাখবেন, সব কিছুর একটা অনিবার্য ফলাফল আছে, প্রত্যেকটা কাজের, সেটা পজিটিভ বা ইতিবাচক হোক, নেগেটিভ বা নেতিবাচক হোক। যদি কেউ নিঃশ্বাস বন্ধ করে রাখেন, দেখবেন যে কিছুক্ষণ পরেই তিনি মারা যাবেন, তাই না? এভাবে আরও অনেকগুলো কাজ আছে, এটা তো নেগেটিভ কাজ। আবার আপনার প্রচণ্ড খিদা লাগার পরে যদি আপনি পেট ভরে খান, তাহলে দেখবেন অনেক শক্তি অনুভব করবেন। এগুলো হচ্ছে অনিবার্য পরিণতি, যে কোনো কাজের অনিবার্য পরিণতি আছে। এখন আজকে প্রশ্ন আসতে পারে যে আমাদের মধ্যে তাহলে এত মতভেদ কেন, আমাদের ওলামাই কেরামের মধ্যে কেন এত বিভেদ? তার কারণ হচ্ছে আসলে সত্যিকারের সমস্ত এলেমের যে ভাণ্ডার, সেটা হয়তো আমাদের কাছে আছে, কিন্তু তার তারবিয়তটা আমাদের কাছে নেই, তার এডুকেশনটা আমাদের কাছে নেই। যেমন আমরা একটা আয়াত তেলাওয়াত করলাম, আয়াতের একটা শিক্ষা আছে, আমাদের অনেকেই হাফেজুল কোরআন হচ্ছে কিন্তু আয়াতের শিক্ষা গ্রহণ করছে না। আমরা যারা প্রতিদিন সকালবেলা ভোরে প্রত্যুষে ফজরের পরে কিংবা প্রত্যেক সালাতের পরে কোরআন তেলাওয়াত করি, আমরা কোরআন তেলাওয়াতটাই করে যাই কিন্তু তেলাওয়াতের মর্ম বুঝি না। আমরা কোরআনের যে মেসেজটা, যে বাণীটা, যে নির্দেশটা, সেটা কিন্তু আমরা ধারণ করি না, আমাদের হৃদয়ে ঢোকে না। ফলে কোরআনের তেলাওয়াতের যে সওয়াবটা, সেটা আমরা অর্জন করি সত্য, কিন্তু কোরআনের যে তাসির, কোরআনের যে প্রভাব, কোরআন যে আমাদেরকে সব দিক থেকে ইতিবাচকভাবে বদলে দেওয়ার কথা, সেটি কিন্তু আর হচ্ছে না। কারণ কোরআন যে আমরা বুঝি না, আমরা কোরআনকে শুধু তেলাওয়াতের না বুঝে তেলাওয়াতের একটা বই হিসাবে আমরা গ্রহণ করেছি। যাই হোক, আজকে ওলামাদের এলেমের দিকে ফিরে আসাটা এবং একই এলমি মানহাজের দিকে ফিরে আসাটাও চাল এনা বা ইল্লাল্লাহ। অতএব আমরা আমাদের দেশের সচেতন ওলামায়ে কেরামের প্রতি আহ্বান রাখব, আপনারা আসুন, ফিরে আসুন, ইল্লাল্লাহ, অ্যানিবু ইল্লাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর ওয়াস্তে সঠিক সহি এলেমের চর্চা করুন, আল্লাহর ওয়াস্তে ভুল বিভ্রান্তিমূলক
যেটা জ্ঞান নয় সেটাকে জ্ঞান হিসেবে উদ্ভাসিত করবেন না, কারণ জ্ঞান যেটা আর জ্ঞান নয় যেটা এ দুটো কখনো একসাথ হতে পারে না। এই জন্যই আমরা বারবার বলি, জাল হাদিস কখনো সহি হাদিসের মর্ম এবং সহি হাদিসের পজিশন গ্রহণ করতে পারে না। অতএব যারা ভুল জ্ঞান নিয়ে অগ্রসর হবেন সেখানে ঐক্য সম্ভব নয়, সেখানে সঠিক ইসলামের প্রতিনিধিত্ব সম্ভব নয়। ইনাবা ইলাল্লাহ আহলুল ইলম, তুল্লাবুল ইলমের জন্য হচ্ছে সহি ইলম তালাশ করা, অর্জন করা এবং সহি ইলম মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, আর যেগুলো ইলম নয় সেগুলো থেকে মুখ ফিরিয়ে নেওয়া। যেই কাজ মানুষকে শিরকের দিকে ঠেলে দেয়, যেই কাজ মানুষকে বিদআতের দিকে ঠেলে দেয়, যেই কাজ মানুষকে বিভ্রান্তির দিকে ঠেলে দেয়, সেটি কিন্তু ইলম নয়, মনে রাখতে হবে। অতএব সহি ইলম এবং আল কুরআনের সহি ব্যাখ্যা, সহি হাদিসের দিকে, সহি আকীদার দিকে ফিরে আসার মধ্য দিয়েই আসলে সত্যিকার অর্থে আলেমদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হতে পারে। আরেকটি বিষয় আমি বলবো, সহি আকীদা এটি আল্লাহ তাআলার মহান একটা নেয়ামত। যারা সহি আলেমের আলোকে এই সহি আকীদা অর্জন করেছেন তারা সেই নেয়ামতটাকে এনজয় করেন, তাদের মধ্যে একটা মারাত্মক আস্থা তৈরি হয় এবং তারা আল্লাহর কাছে সবসময় সিজদাবনত থাকেন, শুকরিয়া আদায় করেন, যে আলহামদুলিল্লাহ বলেন, যে আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাদা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা হেদায়াত। সুতরাং আজকে যারা আমরা ইসলামের সঠিক মানহাজের অনুসারী তাদেরকে মনে রাখতে হবে, ইখতিলাফ যদি কোনো কোথাও কোথাও থাকে বৃহত্তর ঐক্য নষ্ট করা যাবে না, বৃহত্তর ঐক্য নষ্ট করা যাবে না, মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, অন্যায় আচরণ করা যাবে না, আলেমদের পেছনে খারাপ এবং কটুবাক্য প্রয়োগ করা যাবে না, শায়েখদের যদি কোনো ভুল হয়ে থাকে সেটা সরাসরি নসিহাতের মধ্য দিয়েই আমাদেরকে সম্পাদন করতে হবে, অন্যথায় শুধু ব্লগের মধ্যে ফেসবুকের মধ্যে ইনাকে পচানো ওনাকে পচানো এটি কিন্তু আসলে কখনোই উচিত নয়। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের তরুণদের মধ্যে অতি আবেগী অতি উৎসাহী কিছু তরুণরা রয়েছে, কিছু মানুষ রয়েছে যারা আসলে মানুষের সাথে এবং ওলামাদের সাথে অন্য অন্য মুসলিম ভাই বোনদের সাথে কী করে আচরণ করতে হয় সে আদবটা তারা জানেন না। অতএব এখানে ইনাবা ইলাল্লাহ হচ্ছে সে আদব রক্ষা করা, আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মহান শিক্ষা সে মহান শিক্ষাকে ধারণ করা। আজকে আমরা সমাজে যদি দেখি আমাদের ছাত্রদের আমাদের তরুণদের, সেখানেও আমরা লক্ষ্য করি যদিও তরুণদের একটা বড় অংশ আলহামদুলিল্লাহ আল্লাহর দিকে ফিরে এসেছে, তারা সত্যকে জানতে চায়, তারা শিখছে, তারা পড়ছে, তারা শায়েখদের সাথে মুলাজামাত করছে, কিন্তু একটা বৃহৎ অংশ তারা এখন ভুল বিভ্রান্তির মধ্যে আছে, হাবুডুবু খাচ্ছে, একটা অংশ তারা নাস্তিক হয়ে গেছে ওয়াল আইয়াদু বিল্লাহ, আরেকটা অংশ তারা মাদকদ্রব্য সেবন করছে, আরেকটা অংশ দুনিয়াকে এনজয় করছে, গান বাজনা বাদ্য কনসার্ট সিনেমা নাটক ইত্যাদি সব কিছুর মধ্যে তারা নিমজ্জিত হয়ে আছে। আমরা তাদেরকে আহ্বান জানাবো, আনিবু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে এসো, হে তরুণ আল্লাহর দিকে তোমরা ফিরে এসো, কারণ আল্লাহর দিকে ফেরা ছাড়া দুনিয়া এবং আখিরাতের আর কোনো নাজাত নেই এবং দুনিয়ার কোনো সাফল্য প্রকৃত অর্থে সাফল্য হিসাবে কখনোই গণ্য হবে না যদি আল্লাহর দিকে আমরা ফিরে না আসি। আজকে আমাদের সমাজের বহু পেশাজীবীদেরকে আমরা দেখছি শুধু দুনিয়ার জীবনের জৌলুস অর্জনের তাড়নায় তারা হেন কোনো কাজ নেই তারা বাদ দিচ্ছে, সমস্ত দুর্নীতির সাথে মাখামাখি করছে। অনেক পেশাজীবীদেরকে আমরা দেখছি, প্রকৌশলী, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, প্রশাসনিক কর্মকর্তা কিংবা কোনো কোনো ক্ষেত্রে জনপ্রতিনিধি ইত্যাদি নানা রকম লোকদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা আসলে আল্লাহর দিকে তারা ফিরে আসছে না, এবং ফিরে আসছে না বলেই তাদের দ্বারা এমন কিছু কর্মকাণ্ড সম্পাদিত হচ্ছে যেটি আসলে মানবতা বিরোধী, যেটি মানব অধিকার বিরোধী, যেটি কোরআন এবং সুন্নাহ বিরোধী। আমরা তাদের কুদাত্ত আহ্বান জানাবো, আসুন আল্লাহর দিকে ফিরে আসুন, তওবা করুন, ইস্তিগফার করুন, আল্লাহর কাছে ক্ষমা চান এবং এই ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে একটা সুন্দর জীবন গঠন করুন, তাহলে হয়তো এই সমাজটাও সুন্দর হবে, এই দেশটাও সুন্দর হবে এবং
আমাদের দেশের মধ্যে সত্যিকারের উন্নয়ন হবে, কারণ সত্যিকারের উন্নয়ন ইমান এবং তাকওয়া ছাড়া হয় না, যেটি আল কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদের লোকেরা ইমান আনত, তাকওয়া অবলম্বন করত, তাহলে আমরা তাদের উপর আসমান এবং জমিনের বরকতের দুয়ার উন্মুক্ত করে দিতাম, সুবহানাল্লাহ। অতএব আজকে যদি প্রকৃত উন্নয়ন আমরা চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ইমানের দিকে এবং তাকওয়ার দিকে ফিরে আসতে হবে। এটাই হচ্ছে আল ইনাবা ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসা। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কোথায় আমরা হাত দেব, প্রত্যেকটা যেখানেই বলি সেখানেই কিন্তু প্রবলেম রয়ে গেছে, এবং প্রবলেমটা হচ্ছে আল্লাহর দিকে ফিরে না আসা। ফলে আজকে যদি আমরা আমাদের এই মেগা সিটিগুলোতে ট্রাফিক জ্যাম তৈরি হওয়ার মূল কারণ বিশ্লেষণ করি, দেখব যে আমাদের ড্রাইভারদের মধ্যে তাকওয়া নেই, এবং সেখানে দেখা যাচ্ছে যে তারা অবলীলায় মানুষকে চাপা দিয়ে মেরে ফেলছে। বিশ্বাস করুন, যদি এই ড্রাইভাররা দিনের কিছু শিক্ষা গ্রহণ করত এবং আল্লাহর দিকে ফিরে আসতো, সবার আগে তারা ভয় করত, যত্রতত্র তারা গাড়ি থামাতো না, আল্লাহকে ভয় করত, তারা কোনো পথচারীকে চাপা দিত না, প্রত্যেকটা জায়গায় তাকওয়ার প্রভাবে আসলে সমাজের মধ্যে কিন্তু শান্তি আসত। আজকে ভুলভাবে আমাদের অনেকেই, নেতৃত্ব পর্যায়ের অনেকে কিংবা শিক্ষাবিদদের অনেকেই, যারা আসলে নিজেরা ইসলামের বিরোধিতা অবতীর্ণ হয়েছেন, তারা ইসলামকে ভাবছেন ধর্মান্ধতা, তারা এটাকে ভাবছেন পশ্চাৎপদতা, অথচ আজকের এই আধুনিক মানসিকতা তারা যেটাকে নাম দিয়েছে সেটা কিন্তু আমাদের সুনাগরিক তৈরি করতে পারেনি। আজকের এই আধুনিক শিক্ষা আমাদেরকে কিছু মেশিন উপহার দিয়েছে, মনুষ্যত্ব সম্পন্ন কোনো মানুষ কিন্তু আমরা পাচ্ছি না, যারা আল্লাহকে ভয় করবে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করবে, এবং যারা আল্লাহর দিকে ফিরে এসে সমাজের সবচেয়ে সুনাগরিক হবে, যেমনটি হয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সেই প্রজন্ম, যাদেরকে আমরা সাহাবায়ে কেরাম বলে জানি। আমরা যদি আজকে ব্যবসায়ী মহলের দিকেও তাকাই, সেখানে কোথায় তাকওয়া, আল্লাহর দিকে ফিরে আসার প্রবণতা কোথায়? অনেক ব্যবসায়ীর দেখা যায় কপালে দাগ পড়ে গেছে সাজদার, কিন্তু ব্যবসায় কিন্তু তিনি আর এটা মনে রাখেন না। ব্যবসায়ের ক্ষেত্রে যত ধরনের দুর্নীতি আছে সবটাই তারা করে থাকেন, এবং সেখানে ঘুষের লেনদেন, সুদের লেনদেন, এবং সেখানে ভেজাল মিশ্রিত করা, সেখানে অন্যায়মূলক আরও যত ভুল বিভ্রান্তি পাপাচার রয়েছে, যেটি মূলত মানুষের বিরুদ্ধে চলে যায়, দেশের বিরুদ্ধে চলে যায়, সমাজের বিরুদ্ধে চলে যায়, এমন সব কর্মকাণ্ড তারা করছেন, মানুষকে খাওয়াচ্ছেন, যেটি সেটি তৈয়েব নয়, অনেক ক্ষেত্রে সেটি হালালও নয়, অথচ মানুষকে হালাল আম তৈয়েবা খাওয়ার প্রতি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কেন এটা হচ্ছে? কারণ তারা আল্লাহর দিকে ফিরে আসেননি। আমরা তাদেরকে বলবো, আনিবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহকে ভয় করুন, তাহলেই আল্লাহ আপনাদেরকে বরকত দিবেন। আজকে আমরা ভাবছি কোটি কোটি কাড়ি কাড়ি টাকার মধ্য দিয়ে হয়তো আমাদের পৃথিবীর উন্নয়ন হবে, আমাদের জাগতিক উন্নয়ন হবে, এবং আমিও হয়তো অনেক কিছুর মালিক হব, অনেক সুন্দর লাইফ লিড করব। এটা মরীচিকা সম, মিথ্যে কথা। টাকা দিয়ে, বিত্ত বৈভব দিয়ে আসলে পৃথিবীর শান্তি কেনা যায় না, পৃথিবীর শান্তি অর্জন করা যায় না, সভ্য হওয়া যায় না। বিশ্বাস করুন, আপনারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভ্রমণ করুন, এই বাংলাদেশের গ্রামে গঞ্জে চলে যান, দেখবেন যে অতি সাধারণ নাগরিকদের মধ্যে আপনার আমার চাইতে অনেক সুখী মানুষ সেখানে রয়েছে। কে সুখী করেছেন? আল্লাহ তাদেরকে সুখী করেছেন, কারণ তাদের অন্তরটা ইমানে ভরপুর, তাদের আমলগুলো তাকওয়া ভিত্তিক। ফলে আল্লাহ তাআলা এই কুড়ে ঘরের মধ্যে থেকেও তাকে যে সুখ দিয়েছেন, সমৃদ্ধি দিয়েছেন, যে হেদায়েত দিয়েছেন, সেটা প্রাসাদে থেকেও অনেক বিত্ত বৈভবের অধিকারী মানুষ অর্জন করতে পারে। অতএব আজকের দাবি হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা, সমস্ত সমাজকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, যারা রাজনীতি করেন তাদেরকেও আল্লাহর দিকে ফিরে আসতে হবে, যারা পৃথিবীকে চালান,
বিভিন্ন দেশের অধিপতি হয়ে বসে আছেন, তাদেরকেও আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তা না হলে বিশ্বের যত সংস্কারই করেন না কেন, যত নতুন নিয়মই আপনারা চালু করেন না কেন, তাতে আসলে মানুষের শান্তি হবে না, দেশের শান্তি হবে না, সমাজের শান্তি হবে না, এবং সুখী মানুষ হতে পারবে না। সুখী মানুষ হওয়ার জন্যে সবচেয়ে বেশি প্রয়োজন আল ইনাবাতু ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে আসা। কিছু আয়াত আপনাদের সামনে পেশ করছি যেখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে তার প্রিয় বান্দারা তার আল্লাহর দিকে ফিরে এসেছিলেন। আল্লাহ তাআলা তার নবী দাউদ আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ওয়া যান্না দাউদু আন্নামা ফাতান্নাহু ফাস্তাগফারা রাব্বাহু ওয়া খাররা রাকিআন ওয়া আনাব। দাউদ মনে করেছিল যে আমরা তাকে ফিতনায় পরীক্ষায় ফেলেছি, তারপর সে তার রবের কাছে ইস্তেগফার করল এবং সে সালাতে অবনত হয়ে আল্লাহর কাছে ফিরে আসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যারা আল্লাহর কাছে ফিরে আসতে চাই, এটাই একটা নিয়ম যে আমরা ওযু করে দু রাকাত সালাত পড়ব এবং আল্লাহর কাছে তওবা করব, চাইব আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এবং শেষ রাতে যদি সেটা হয়, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, সেটি আরও অনেক উত্তম। নবীউল্লাহ শুআইব আলাইহিস সালাম তার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, হিকায়াতান ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুআইব আলাইহিস সালামের কথাকে আল্লাহ তাআলা এখানে উদ্ধৃতি হিসাবে উল্লেখ করেছেন, আল্লাহ ছাড়া আমার আর কোনো তৌফিক নেই, আর কোনো সামর্থ্য নেই, তার উপরই আমি তাওয়াক্কুল করেছি এবং তার কাছেই আমি ফিরে আসছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এভাবে বলতেন, তিনি তার কথাটিও আল্লাহ তাআলা এখানে উদ্ধৃতি দিয়েছেন, দালিকুমুল্লাহু রাব্বি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, তিনিই হচ্ছেন আমার রব। দালিকুমুল্লাহু রাব্বি, তিনিই হচ্ছেন আমার রব, আলাইহি তাওয়াক্কালত, তার উপরে আমি তাওয়াক্কুল করেছি এবং তার কাছে আমি ফিরে আসছি। আল্লাহ তাআলা তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন যে তিনি একজন ফিরে আসা বান্দা, আব্দুন মুনীব। তিনি বলছেন, ইন্না ইব্রাহিমা লাহালিমুন আওয়াহুম মুনীব। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সহনশীল, ফিরে আসা একজন বান্দা। আর আল্লাহ তাআলা তার সকল বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, তোমরা আল্লাহর কাছে ফিরে আসো এবং তার কাছে আত্মসমর্পণ করো, তার অনুগত হও, তার আনুগত্য করো। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি, আল ইনাবাতু ইলাল্লাহ মিফতাহুস সাআদা ওয়া মিফতাহ আল হিদায়া। ইনাবা ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসা হচ্ছে কি টু হ্যাপিনেস, কি টু সাকসেস, কি টু গাইডেন্স, অর্থাৎ সুখী সমৃদ্ধ হওয়ার চাবিকাঠি, হেদায়তের চাবিকাঠি এবং আল্লাহর নৈকট্য অর্জনের চাবিকাঠি। আল্লাহর দিকে ফিরে না আসলে আল্লাহ আমাদের প্রতি তার বরকতের দৃষ্টি দেবেন না, বরকত নাজিল করবেন না। এবং সে কথাটি তিনি সূরা রাদের মধ্যে উল্লেখ করেছেন, বলেছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা, বলো নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা ভ্রষ্ট করে দেন, অর্থাৎ ভ্রষ্ট হতে দেন। কারণ ভ্রষ্ট তো মানুষ যখন ইচ্ছা করে হয় তখন আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেন। অতএব ট্রান্সলেশনটা যদি আমরা এভাবে করি, বলো নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা ভ্রষ্ট হতে দেন, ওয়াহদি ইলাইহি মান আনাব, এবং যাকে ইচ্ছা তিনি তার কাছে আশ্রয় দেন, তার দিকে ফেরার তৌফিক প্রদান করেন। ছোট্ট একটা দোয়া যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, বুখারী মুসলিমের হাদিসের মধ্যে এসছে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেছেন, সেটি বলে আমি কথা শেষ করব ইনশাআল্লাহ। তিনি বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কামা মিনাল লাইল ইয়াতাহাজ্জাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে ঘুম থেকে উঠে যখন তাহাজ্জুদ সালা পড়তেন পাল, তখন তিনি বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহুম্মা লাকাল হামদ, আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন, ওয়া লাকাল হামদ, আনতা কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন,
ولك الحمد أنت الحق ووعدك الحق وقولك حق ولقاؤك حق والجنة حق والنار حق والساعة حق والنبيون حق ومحمد حق. اللهم لك أسلمت وعليك توكلت وبك آمنت وإليك أنبت وبك خاصمت وإليك حاكمت. فاغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت. أنت المقدم وأنت المؤخر، لا إله إلا أنت. অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর একটি দোয়া। অর্থটা আমি বলছি, তিনি এই দোয়াটা পড়তেন, হে আল্লাহ তোমার জন্য সকল প্রশংসা, তুমি আসমানসমূহ এবং জমিনের আলো এবং এত দুভয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর আলো, তোমার জন্য সকল প্রশংসা, তুমি আসমানসমূহ এবং জমিনের ধারক সংরক্ষণকারী এবং এত দুভয়ের মধ্যে যা কিছু আছে তারও সংরক্ষণকারী, তোমার জন্যই সকল প্রশংসা। তুমি সত্য, তোমার প্রতিশ্রুতি সত্য, তোমার কথা সত্য, তোমার সাক্ষাৎ সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কিয়ামত সত্য এবং নবীগণ সত্য, মুহাম্মদ সত্য। হে আল্লাহ তোমার জন্যই আমি আত্মসমর্পণ করেছি, নিজেকে নিবেদন করেছি এবং তোমার উপরে তাওয়াক্কুল করেছি, আর তোমার প্রতি আমি ঈমান পোষণ করেছি, তোমার কাছে আমি ফিরে এসেছি। ওয়া ইলাইকা আনাবত, তোমার কাছে আমি এনাবা করেছি, তোমার কাছে আমি ফিরে এসেছি। ওয়া বিকা খাসামত, এবং তোমার কাছে আমি শিকায়ত করছি। ওয়া ইলাইকা হাকামত, এবং তোমার হুকুম, তোমার কাছে আমি হুকুম পেশ করছি, অর্থাৎ তাহাকুম করেছি, তোমার হুকুম আমি মেনে নিতে চাচ্ছি। ফাগফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারত, সুতরাং আমি আগে পরে যত পাপ করেছি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ওয়া মা আসরারতু ওয়া মা আলানত, গোপনে এবং প্রকাশ্যে যত পাপ করেছি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি প্রথম, তুমি শেষ, তুমি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। সুবহানাল্লাহ, অত্যন্ত চমৎকারী দোয়া। আমরা কি তাহাজ্জুদ পড়ে দোয়াটা করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, লিল ইনাবাতি ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে আসার জন্য এতগুলো কথা তিনি বলেছেন। অতএব আমাদেরকেও, দেখেন নবী কি জানতেন না এগুলো, দোয়ার মধ্যে কেন এগুলো বলতে হবে, তার তো বলার কথা নয়, তিনি তো প্রচার করে দিয়েছেন, খালাস। তার মানে হচ্ছে না খালাস নয়, মাঝে মাঝে গোপনে দাঁড়িয়ে আল্লাহর সামনে নিজেকে নিবেদন করে আল্লাহর কাছে ফিরে এসে এটা বারবার বলতে হবে, এবং সেটার জন্য সবচেয়ে মোক্ষম সময়টি হচ্ছে গভীর রাত, তাহাজ্জুদের সময়টুকু, শেষ রাত্রির পরের সময়টুকু। আসুন না আমরা আল্লাহর কাছে কায় মনোবাক্যে এই দোয়াগুলো করি, নিজেদের অন্তরকে পুরোপুরি সঁপে দেই, আল্লাহর জন্যই জীবনের প্রত্যেকটা কাজ করি, তাহলে আর জীবনে খারাপ কোনো কাজ থাকবে না। কারণ খারাপ কাজ কি আল্লাহর জন্য করা যায়? অবশ্যই নয়, আল্লাহর জন্য করতে হবে ভালো কাজ, আল আমালুস সালেহ। আপনার আমার প্রত্যেকটা কাজ যদি আমালে সালেহ হয় তখনই সেটা আল্লাহ অ্যাকসেপ্ট করবেন, যদি ইখলাস থাকে, যদি ইখলাস থাকে। আর আমালুস সালেহ, সৎ কাজ সৎ হওয়ার জন্য জরুরি হচ্ছে সুন্নাহ পরিপালন করা, সুন্নাহ অনুসরণ করা। যে কোনো কাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুপাতে হয়, সেটি ইবাদত হোক আর মুআমালাত, তাহলে সেটি হবে আমালুস সালেহ। আর সেই কাজটি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় তাহলে সেটি হবে ইখলাস সহ, ইখলাস সমৃদ্ধ, এবং এই দুটো মিলে হবে আল ইনাবাতু ইলাল্লাহ। আসুন জীবনের যে কোনো ক্ষেত্রেই আমরা পেশাজীবী হই, ব্যবসায়ী হই, শিক্ষক হই, ছাত্র হই, স্বামী হই, স্ত্রী হই, সন্তান হই, বাবা মা হই, প্রশাসনিক কর্মকর্তা হই অথবা রাজনীতিবিদ হই, ডাক্তার হই, প্রকৌশলী হই, দেশের নেত্রী হই, যাই হই না কেন, আসুন আমরা আল্লাহর দিকে ফিরে আসি। আমি আমার সমস্ত মুসলিম ভাই বোনদেরকে, এদেশের সমস্ত জনগণকে, সমস্ত নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আসুন আল্লাহর দিকে ফিরে আসি, নিজেদের ভুলগুলো স্বীকার করি, অন্তত গভীর রাতে আল্লাহর কাছে স্বীকার করে তার কাছে ক্ষমা চেয়ে নেই, তওবা করি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের আমলগুলোকে কবুল করুন, তার কাছে ফিরে আসার তৌফিক দান করুন। সমস্ত অন্যায়, জুলুম, রাহাজানি, হারাম এবং সমস্ত
সুদ ঘোষ দুর্নীতি সব কিছু বর্জনের তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মুসলিমদেরকে হেদায়ত করুন, সিরাতুল মুস্তাকিমের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আর আমরা আশা করব যে আল্লাহ তাআলা যারা এই সম্মেলনের আয়োজন করেছেন এবং দোয়া করব আল্লাহ যেন তাদের উপর বরকত নাজিল করেন, তাদের প্রচেষ্টাকে কবুল করেন এবং এই প্রতিষ্ঠানকে আল্লাহ যেন এই বাংলাদেশের সহি জ্ঞানের ধারক বাহক হিসাবে কবুল করে নেন, সহি এলেম প্রজ্বলনের একটি মাধ্যম করে দেন। আল্লাহ ওলামাই কেরামের হায়াত দারাজ বাড়িয়ে দিন। আল্লাহ আমাদের তোল্লাবুল এলমকে সঠিক দিশা দান করুন এবং ভবিষ্যৎ প্রজন্মের নেতৃবৃন্দ হিসাবে তাদেরকে গড়ে তুলুন। আল্লাহর কাছে সে দোয়া চেয়ে এবং আবারও তার তৌফিক কামনা করে সবাইকে শুকরিয়া জ্ঞাপন করে কথা এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।